পোলাপান, হায় রে ছবি দেখে, গেম খেলে, আর এমন এমন অনেক পোলাপান আছে যেগুলো এগুলা করতে করতে এখন রাইট লেপ মোড়, উদিও লেপের মৃত্যু। আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা, শুকর গুজারি করা দরকার কেন? ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইউর লাইফ স্টাইল। আমি শুরুতে মহান রব্বুল আলমিনের বারে গাহে রহমতে হাজারো লাখ অনন্ত অশেষ ওজুদ কুটি শুকুর গুজারি করছি, যিনি মেহরবানি করে আজকে আমাদেরকে ঐতিহ্যবাহী জামিরতলি এলাকার বেশ কিছু সংখ্যক যুবক তরুণ যাদের উদ্যোগ, যাদের প্রচেষ্টা, যাদের ত্যাগ কোরবানি সব কিছুর ফলশ্রুতি হিসেবে আপনাদের মাসিক প্রোগ্রামের আজকে আমি আপনাদের সাথে একাত্তর সম্পৃক্ত হতে পেরেছি, এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আসলে আমার সময়টা দেয়া আসলে কঠিন, বয়স যত বাড়ছে আমার কাজের পরিধি তত বাড়ছে, কমছে না। জীবনের এই ব্যস্ত সময়ে আমি আসতে পেরেছি, এই জন্য আমি নিজেও আল্লাহ পাকের কাছে শুকরগুজারি করছি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত আলোচনা, আমি এক ঘন্টা কথা বলবো। তাজকিয়া নফস, আত্মশুদ্ধি, আত্মজিজ্ঞাসা, এটা সম্পূরক পরিপূরক হিসেবে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা, শুকরগুজারি করা দরকার কেন? আল্লাহর নিয়ামতের শুকরগুজারি করা, শুকর করা, শুকরিয়া আদায় করা দরকার আছে নাকি নাই? আছে। লাইন শাকারতুম লাজিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তোমরা আমি আল্লাহর দেওয়া নিয়ামত এগুলো শুকরিয়া আদায় করো, শুকরগুজারি করো, লাজিদান্নাকুম নিশ্চয়ই নিশ্চয়ই লাম তাকিদ নুনে সকিলা, আমি নিয়ামত আরো বেশি বেশি বহুগুণে বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম, আর যদি আমার নিয়ামতের নাশুকরি করো, নাফরমানি করো, তাহলে নিয়ামত কমিয়ে দেব, নিয়ামতের বরকত নিয়ে যাব, নিয়ামতের স্বাদ তুলে নিয়ে যাব। ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব আসলে কে বলেন, কে বলেন? ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব, আমার শাস্তি এটা সবচেয়ে ভয়াবহ, সবচেয়ে কঠিন, আল্লাহ কিন্তু সহজে ধরে না। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি একদিন মহান রব্বুল আলমিনের সাথে কথা বলা আলাপচারিতা প্রসঙ্গে একটা কথা বললেন, ইয়া রব, দুনিয়ার বিভিন্ন দেশে বিভিন্ন জনপদে কিছু মানুষ অপরাধ করে, এটা সকল যুগে ছিল, এখন এই কিছু মানুষ যখন অপরাধ করে তার রেজাল্ট, তার ফলশ্রুতিতে তুমি যে একটা এলাকায় ভূমিকম্প দিয়ে, তুফান দিয়ে, বিভিন্ন গজব দিয়ে পাইকারিভাবে ওই এলাকার মানুষকে, জনগণকে, এমনকি পশু পক্ষী কীট পতঙ্গ এগুলোকে শেষ করে দাও, এটা তোমার কোন ইনসাফ? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী, দেখেন আল্লাহ বললেন, মুসা তোমাকে আগামীকাল বিকালে আমি এই প্রশ্নের জবাব দেব। আগামীকাল আসলো, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার খাদেম ইউসা বিন নুন তাকে নিয়ে দাওয়া কাজে, দিনের দাওয়াতি কাজে, তাবলিগের কাজে বের হলেন। যেতে 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 দূর বহুদূর যাওয়ার পরে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং তার খাদেম ইউসা বিন নুন
এই দুজন শ্রান্ত ক্লান্ত পরিশ্রান্ত অবসাদগ্রস্ত হয়ে গেলেন, আর যেন হাঁটতে পারছেন না। আর সেই জমানায় হাঁটা পথ ছাড়া আর কোনো ব্যবস্থা ছিল না, এটা আপনারা জানেন। মুসা আলাইহিস সালাম ইউসাকে বললেন, চলো আমরা এখানে পাহাড়ের ডালে, পাহাড়ের কিনারে কিছুক্ষণ একটু জিরিয়ে নেই, বিশ্রাম করে নেই। কথা বলার পরে নবী মুসা আর তার খাদেম ইউসা পাহাড়ের ডালে শুয়ে পড়লেন, শ্রান্ত ক্লান্ত অবসাদগ্রস্ত শরীর, শোয়ার সঙ্গে সঙ্গে ঘুম এসে গেল। পাহাড়ের কিনার দিয়ে লাখে লাখে ঝাঁকে ঝাঁকে পিঁপড়ার পাল, তারা লাইন ধরে যাওয়া শুরু করল। মুসা আলাইহিস সালাম তিনিও ঘুমে, খাদেম ইউসা তিনিও ঘুমে। হঠাৎ করে একটা পিঁপড়া তার গায়ে একটু, মুসা আলাইহিস সালামের হয়তো হাতের কোনো একটু ঠেলা ধাক্কা, এই পিঁপড়াটা মুসা আলাইহিস সালাতাসসালামের শরীরে অন্য কোনো জায়গায় কামড় দেয় নাই, কাপড়ের ভিতরে ঢুকে একেবারে আসল জায়গায় গিয়ে কামড় দিছে। জায়গাটা কিন্তু খুব নরম, স্পর্শকাতর, সামান্য আঘাতে ব্যথা বেশি পাওয়া যায়, ঠিক কিনা বলেন? ব্যথা পেয়ে মুসা আলাইহিস সালাম তাড়াতাড়ি উঠে বসলেন, বসে খুঁজে খুঁজে পিঁপড়া ওইটা দেখতে পেলেন। পিঁপড়ার পাল এখান দিয়ে ঝাঁকে ঝাঁকে লাখে লাখে যাচ্ছে। মুসা আলাইহিস সালামের মেজাজটা একটু কড়া ছিল, চড়া ছিল। আম্বিয়া কেরামের ইতিহাসে সবচাইতে বেশি কড়া মেজাজের নবী ছিলেন কে? মুসা আলাইহিস সালাম। জ্বলন্ত ক্রোধের বহিঃপ্রকাশ সাইয়েদিনা মুসা আলাইহিস সালাম, তার রাগ উঠে গেল যে আমি একটু ঘুমালাম, ক্লান্ত শরীর, তুই কামড় দিলি এমন জায়গায়। ইউসাকে বললেন, ইউসা পাহাড়ে ঢুকো, লাকড়ি আনো, শুকনো লাকড়ি। নিজেও গেলেন। এখন এই মুসা আর খাদেম মিলে লাকড়ি এনে পিঁপড়ার ঝাঁক লাইন যেখান দিয়ে এখান দিয়ে লাইন ধরে লাকড়ি, শুকনো লাকড়ি দিয়ে তারপরে খাদেমকে বললেন, উনফুক, এবার আগুন লাগাও। আগুন জ্বালাইছে, আগুনের এই জ্বালায় পুরা পিঁপড়ার পাল সব জ্বলে পুড়ে সাইবর্ষ আঙ্গার হয়ে গেল। মুসা আলাইহিস সালাম আবার সফরে রওনা করলেন। আল্লাহবাক জিজ্ঞেস করলেন, মুসা একটু আগে কি করেছ? মুসা আলাইহিস সালাম বলে, একটু ঘুমিয়েছিলাম, ঝিমিয়েছিলাম, একটু জিরিয়ে নিলাম। কখনো ঘটনা টটনা আসে? মুসা আলাইহিস সালাম, হ্যাঁ একটা মারাত্মক ঘটনা ঘটেছে। আল্লাহ বললেন, কি ঘটনা? কা, আমি যখন ঘুমেছিলাম একটা পিঁপড়া এইভাবে এইভাবে এই জায়গায় কামড় দিছে। কয়টা কামড় দিছে? কয়েকটায়। কয়, তুমি মেরেছো কয়টা? কয়, যা ছিল একবার শুকনো রাখলি এনে সব কুল্লো খালাস। তখন আল্লাহ বললেন, মুসা তোমাকে কামড় দিল একটা পিঁপড়ায়, আর তুমি পিঁপড়ার পুরা দেশ, পুরা পাল, পুরা জনপদ ধ্বংস করে দিলা, এর কারণ কি? মুসা আলাইহিস সালাম জবাব দিলেন, ইয়া রব, রব্বুল আলামিন এমন জায়গায় কামড়টা দিছে, ব্যথাও বেশি পেয়েছি, রাগও একটু, মেজাজও একটু চড়া হয়ে গিয়েছিল, এই জন্য আমি এই কাম করেছি। আল্লাহ বললেন, আমি রব্বুল আলামিন, যদি তুমি মুসার মতো রাগি হতাম, মেজাজি হতাম, তাহলে এই দুনিয়া অনেক আগে সাইবর্ষ হয়ে নিশ্চিহ্ন হয়ে যেত। ফেরাউনকে ধরেছেন অনেক পরে, অনেক দেরিতে, নমরুদকে ধরেছেন অনেক পরে, অনেক দেরিতে, তবে ধরা থেকে কেউ বাঁচতে পারেনি। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, ছাড় দেন। ইন্নাহুম ইয়াকিদু না কাইদা ওয়া আকিদু কাইদা, সকল যুগে সকল ফেরাউনকে, নমরুদকে, সাদ্দাদকে, মক্কার আবু জেহেল, ওতবা, ওলিদ, মগিরা, রবিয়া, সাহেবা, উমাইয়া, তাদেরকে আল্লাহ অনেক বছর ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেননি, ঠিক কিনা বলেন? তাহলে মানুষ আল্লাহর সৃষ্টির মধ্যে
আশাবুল মাখলুকাত, ওলাকাত কারলাম না বলেন না কেন? বনি আদম একটু বলবেন, ওলাকাত কারলাম না বনি আদম, আমার সৃষ্টি জগতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তান মানব জাতি তাদেরকে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব এবং সম্মান দান করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানে তাকওয়িম, মানুষকে যত সুন্দর দেহাবলা হবে অঙ্গসুস্থ হবে যত সুন্দর করে বানিয়েছি, আমার সৃষ্টি জীবের মধ্যে মানুষের মতো সুন্দর করে আমি কাউকে বানাইনি। অসাক্ষারা রাখো মাহফিল বাড়রে অল বাহার, জলস্থলে গিরি কাননে সাগর সৈকতে মরু পারাবারে অনন্ত বিশ্ব চরাচরে, যেখানে যত মাখলুক যত সৃষ্টি আছে অসাক্ষারা রাখুন, প্রত্যেকটা সৃষ্টিকে আমি মানুষের গোলাম, মানুষের আজ্ঞাবহ অনুগত বানিয়ে দিয়েছি। মানুষের দেহ শরীর হিসাবে একটা হাতির শরীরের পরিমাণ কত তুলনা করা যাবে না, কিন্তু এই ছোট্ট একটা মানুষ যখন হাতির গর্দানের উপরে বসে ডান পা দিয়ে ইশারা করে, হাতি ডান দিকে ঘুরে বাম পা দিয়ে ইশারা করে বাম দিকে ঘুরে, মনে করে আমার কাঁধে যেটা বসছে এটা বোধহয় হাতির উপরে টাতি, কি আমার চেয়ে আরো সাড়ে সাংঘাতিক, আমার চেয়ে শক্তিশালী একটা কিছু হবে তবে, যার জন্য আল্লাহ পাক হাতির চোখের এখান দিয়ে দুইটা দেওয়াল দুইটা কানের দেওয়াল সৃষ্টি করে দিয়েছেন। হাতি সামনের সব কিছু দেখে, কিন্তু এখন পিঠে এটা কি বসেছে এটা যদি দেখতে, এতটুক মানুষ একটা, তাহলে সুর দিয়ে ধরে এক আষাড়ে বর্তা করে দিত, কিন্তু হাতি ভয়ে জড় সড়, যে আমার পিঠে যেটা বসছে এটা বোধহয় আমার চাইতে আরো সাড়ে সাংঘাতিক, আমার চেয়ে আরো শক্তিশালী একটা কিছু, যে জন্য গোলামি করে। একটাই উদাহরণ দিলাম, এইভাবে সকল জীবজন্তু পুরা মাখলুক আল্লাহ পাকের আদেশ মানে গোলামি করে, কেউ আজ পর্যন্ত বিদ্রোহ করে নাই, করেছে? আপনাদের মান্দারি বাজারে সপ্তাহে কতগুলা গরু জবাই হয়? বিয়ে শাদিতে গরু, খানা মেহমানদারিতে গরু, এই কাজে সেই কাজে গরু, শুধু জবাই করে আর খায়, বাজারের দিনে জবাই করে আর পাইকারি বিক্রি করে, ঠিক কি না? গরুরা আজ পর্যন্ত বোধ হয় কোনো মিছিল করেছে, বিদ্রোহ করেছে? মিছিলও করেনি বিদ্রোহও করেনি, সব গরু এক হয়ে একজন আরেকজনকে ডেকে যদি গুতানি শুরু করত তাহলে গৃহস্থ বেচারার কি অবস্থা হইত বলেন? এরপরে আসেন আরো সুন্দর কথা আছে, আমরা দেখি এই বিশ্ব চরাচরে প্রত্যেকটা জীবজন্তু তাদের স্বাধীনতা আছে, চলার স্বাধীনতা, হাঁটার স্বাধীনতা, খাওয়ার স্বাধীনতা আছে না নাই? আছে। একটা ছাগল বোধা আরেকটা ছাগলের আইন মানে, কথা কয় না? একটা ছাগল বোধা আরেকটা ছাগলের আইন মানে, সুন্দরবনের একটা বাঘ বোধা আরেকটা বাঘের আইন মানে, আপনার এলাকার একটা গরু বোধে আরেকটা গরুর আইন মানে, সবাই আন মানে কার? আল্লাহু আসলামা মানফিস সামাওয়াতি ওয়াল আরদ, সকল গরু ছাগল হাতি ঘোড়া জীবজন্তু আল্লাহর আইন মানে, আল্লাহু আসলামা মানফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওয়াউ অকারহা কুল্লুন ইলাইহি, সবাই তার কাছে নিবেদিত, তার হুকুমের কাছে সারেন্ডার, ঠিক কিনা বলেন? আগুন মানুষের গোলাম আল্লাহর সৃষ্টি, আগুনের কাজ হলো জ্বালিয়ে দেওয়া, কিন্তু আল্লাহ যদি আগুনকে জ্বালানোর শক্তি না দেন আগুন জ্বালাতে পারে না, সব কিছু জ্বালায়, এটা আগুনের ধর্ম নেচার ফেতরত। ইব্রাহিমকে যখন আগুনে ফেলা হলো তখন কি আগুন জ্বালাতে পেরেছিল? কুলনা ইয়া নারু কুনি বারদাউ সালামান, সঙ্গে সঙ্গে আমি আগুনকে আগুনের জ্বালাময়ী শক্তি আর আগুনের ক্ষমতা এটাকে আমি আল্লাহ উইথেল করে দিলাম, ক্ষমতাকে মুলতবি করে দিলাম। চল্লিশ দিন আগুন জ্বলল, চল্লিশ দিন একাধারে নমরুদ টাওয়ার একটা বানিয়ে
টাওয়ারের উপরে উঠল, যে নাস্তিক ইব্রাহিম, ইব্রাহিম নাকি নাস্তিক, আর সে আস্তিক, কারণ নমরুদের খোদা মানে না, এই জন্য নাস্তিক। এখন টাওয়ারের উপর উঠে দেখে যে দাউ দাউ আগুন জ্বলছে, জ্বলন্ত আগুন, সমুদ্রে সুন্দর ফুলের গাছ, সেই ফুলের গাছে পাখি উড়াউড়ি করতেছে, মৌমাছি উড়াউড়ি করতেছে। নমরুদ টাওয়ারে দাঁড়িয়ে ধমক দেয়, কিরে নাস্তিক ইব্রাহিম, এতদিন আগুন জ্বলে, এই ভয়াবহ আগুন, তুই আগুনে জ্বলিস না কেন? ইব্রাহিম ছোট্ট করে বললেন যে আগুনকে জিজ্ঞেস কর। এইবার নমরুদ ইব্রাহিমকে বাদ দিয়ে আগুনের সাথে কথা বলা শুরু করেছে, কিরে আগুন, তুই দুনিয়ার সব কিছু এইভাবে জ্বালাস, নিশ্চিন্ন কর, সাইবস্য করে দেস, তোর এই ক্ষমতা আছে, নাস্তিক আমার দুশ্মন ইব্রাহিমকে তোর পেটে ঢুকাই দিলাম, আজকে এতদিন গেল, তুই ওকে জ্বালাস না কেন? আগুনে কয়, হ্যান্ডম নাই, হ্যান্ডম বুঝেন, নোয়াখালীতে এই কথাটা ব্যবহার করা হয় চিটিয়াঙ্গেও, তারা কয় হ্যান্ডাম, হ্যান্ডাম। আগুন বলে যে আমার হ্যান্ডাম লেস, ইব্রাহিমকে জ্বালানোর ব্যাপারে আমার শক্তি, এটাকে উইথেল করে দেওয়া হয়েছে, কে করেছে? আল্লাহু আকবার। আমাদের আলোচনা কিন্তু আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা দরকার কেন, সেই কথাটা বলার জন্য আমি এই কথাগুলো বলছি। নমরুদ আগুনকে ধমক দিল, তোকে এত ঘন্টা সময় দিলাম, এই সময়ের ভিতরে নাস্তিক ইব্রাহিমকে, আমার দুশ্মন ইব্রাহিমকে তুই জ্বালায় পোড়ায় যদি কয়লা সাইবর্ষ না করিস, দুনিয়ার সাত সাগরের পানি সিঞ্চন করে জনমের তরে তোকে নিবিয়ে দেব। আগুন দ্বিতীয়বার বলল যে যেই মালিক আমাকে সৃষ্টি করেছেন, সেই মালিক যদি আমার ক্ষমতা এটাকে উইথেল না করতেন, তাহলে ইব্রাহিম কেন, আমি আরও অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমাকে যিনি সৃষ্টি করেছেন, তার হুকুম, তার আইন আমার জীবনে চলে, আমি তার হুকুম ছাড়া কারো হুকুম মানি না, তার আইন ছাড়া কারো আইন মানি না। আগুনে স্পষ্ট জবাব দিল। দেওয়ার পরে এইবার নমরুদ খেয়াল করলে ইব্রাহিমের ঠোঁট নড়ে, কি যেন শোনা যায়, ওই অগ্নিকুণ্ডে ফুলবাগানের ভিতরে মাঝখানে ফুলের বাগান তৈরি করে দিছে। ইব্রাহিম জিকির করে, সুব্বুহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালায়েকাতি ওয়ার রূহ। নমরুদ টাওয়ার থেকে নেমে আসলো, মুখটা মলিন, আজকে আর মুখে হাসি নাই, কারণ টাওয়ারে উঠে তার দুশ্মন ইব্রাহিমের যে অবস্থা দেখেছে সে খুশি হতে পারেনি। এইবার ইব্রাহিম আস্তে আস্তে অগ্নিকুণ্ড থেকে বের হয়ে নমরুদের সামনে দিয়ে যায়। নমরুদ জিজ্ঞেস করে, কিরে নাস্তিক, তোরে কে বাঁচাইল এত ভয়াবহ আগুন থেকে? ইব্রাহিম ছোট্ট করে বললেন, আমার উপর আলা, আল্লাহু আকবার, আমার উপর আলা, উপর আলা করে করে তুই আমাকে এতদিন জ্বালাতন করেছিস, বিরক্ত, ত্যক্ত বিরক্ত করেছিস, তাহলে বুঝা যায় তুই কয়েকদিনের জন্য থাক, তোর উপর আলাকে আগে শেষ করি, ইব্রাহিমের উপর আলাকে। সে তার প্রধানমন্ত্রীকে বলল, ইবনুলি বুনিয়ানান, আমার জন্য একটা টাওয়ার বানাও, টাওয়ার তৈরি করা হলো। এরপরে বললে, এই টাওয়ারের পাশে আমার যে স্বর্ণের কুরসিটা আছে, এই কুরসিটার চারটা পায়ার সাথে চারটা স্বর্ণ ঈগল পাখি, আমাদের দেশে নাই, একটা ঈগল পাখি মানে ছোটখাটো একটা হেলিকপ্টার, এক কথায় আমি এর চেয়ে ভালো উদাহরণ দিয়ে আপনাদেরকে আর বুঝাতে পারছি না। সেই যুগে ঈগল পাখি, হুদহুদ পাখি, কবুতর, এই জাতীয় পাখি, এরা কিন্তু আর্মি ইন্টেলিজেন্স, সেনা গোয়েন্দা, দূতের কাজ করত। সালাম আল্লাহ সাল্লামের ইতিহাসে আপনারা শুনেছেন। এখন সে এতগুলো তীর, এক গোছা তীর এইটাকে পকেটে নিল, তীরের একটা ধনুক এভাবে বানাইয়া কান্দে ঝুলালো, ঝুলাইয়া এবার পোষা ঈগলগুলা চারটে ঈগলকে বলল, উপরের দিকে যা। ঈগল উপরের দিকে যাচ্ছে নমরুদের কুরসি নিয়ে, সিংহাসন নিয়ে, এখন আর দেখা যায় না, দূর, বহু দূর, অনেক দূর,
মালায়েকাতুল মুকাররাবিন আল্লাহ পাকের ধারণকারী ফেরেশতা, তারা বলে ইয়া রব, রব্বুল আলামিন এতদিন ছিল ইব্রাহিম বেচারার পালা, আজকে তোমার পালা শুরু হয়েছে, তোমাকে মারার জন্য আসতেছে। আল্লাহ বলে কে? আল্লাহ কি দেখে না, জানে না? তখন ফেরেশতারা জবাব দিল, তোমার দুশ্মন ইব্রাহিমের দুশ্মন নমরুদ। আল্লাহ জবাব দিলেন, অমলি লাহম ইন্না কাইদি মাতিন, বেচারা বড় আশা করেছে, আসতে দাও, আসতে দাও, কারণ আমি এই পর্যন্ত কারো আশা ভঙ্গ করিনি, ধ্বংস করার আগ পর্যন্ত সবাইয়ের আশা। আর ফেরাউন বলেন, নমরুদ বলেন, সাদ্দাত বলেন, এদেরকে অমলি লাহম ইন্না কাইদি মাতিন, তারা জেদ্দুর উপরে উঠতে চেয়েছে, আল্লাহ তাদেরকে এদ্দুর উপরে উঠেছে, ঠিক না বা ঠিক? যাকে যত বেশি উঠিয়েছে তাকে তত আস্তে আসার দিছে, ঠিক না? জোরে কন। আপনি যদি কারো উপরে বেশি গোসা হন, রাগ হন, এক আশালে ভর্তা করতে চান, তাহলে অল্প উড়াইয়া মারবেন, ঠিক না? কি যে যত বেশি উঠে, আর আল্লাহর বিরুদ্ধে যার যেই ফেরাউন নমরুদের যত যুগে বিষ দাঁত গজায়, ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কাউলো ফাদাম্মারনাহা, আল্লাহু আকবার, দাম্মারনাহা তাদমিরা শব্দটা কোরআনের সাংঘাতিক নয়, সাড়ে সাংঘাতিক, এমন জোরে আসার দিছি, চূর্ণ বিচূর্ণ, ধুনিত বিধুনিত, একাকার মেশাকার করে ফেলেছি, করে নাই সেই আল্লাহ বোধ হয় এখন নাই, বুড়া হয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছে, টায়ার্ড হয়ে রিটায়ার করার চিন্তা করতেছে, নাকি আগের মতো আছে? হুয়া লাভবালো অলাখেরও অজাহের আল বাতে নহুয়া আলা করলে সাইন কাদির, কোটি কোটি অনন্ত কোটি বছর আগে তিনি যেমন ছিলেন এখনো তেমনি আসেন, সময়ের ঘড়ি তার উপর দিয়ে চলে না, তিনি সব ঘড়িকে চালান, ঠিক কিনা বলেন? এরপরে সে মনে করেছে এই বার্তা বোধ আল্লাহর রাজধানীর কাছে ঠিকানার কাছে এসে গেছে, সা করে তীর মারল উপরের দিকে। আল্লাহ জিব্রাইলকে বললেন, জিব্রাইল তাড়াতাড়ি যাও, ওর তীরের ফলার মধ্যে এক বিঘত পর্যন্ত টাটকা রক্ত মেখে দাও। জিব্রাইল বললেন, ইয়া রব, রক্ত মেখে কি হবে? কে বেচারা বড় আশা করে আসছে, এখন তীরে যদি রক্ত টক্ত না করাইয়া দাও, না লাগাইয়া দাও, তাহলে বেচারার আশাটা নষ্ট হবে, মনটা ছোট হয়ে যাবে, রক্ত মাখিয়ে দাও যাতে করে সে বুঝতে পারে অপারেশন সাকসেসফুল। জিব্রাইল রক্ত মেখে দিল, তীরটা রক্ত মাখা অবস্থায় তার কোলের উপরে এসে পড়ল, অন্য তীরগুলা থেকে এটাকে আলাদা রাখলো, রক্ত যেন মুছে না যায়। তাড়াতাড়ি রাজধানীতে ফিরে এসে কয়, নাস্তিক ইব্রাহিমকে ডাক। ইব্রাহিমকে আনা হলো, আনার পরে এই তীরের রক্ত দেখাইয়া বলে, এই দেখ, তুই কথায় কথায় উপর আলা উপর আলা, তোর উপর আলা রে আজকে শেষ করে দিয়েছি, দেখছিস কদ্দুর ডুকছে, নয়াখাইল এলাকার নিশা হাঁদাইছে কদ্দুর। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, রব্বুল আলামিন, বেঈমানটার সাথে আমি এমনিই পেরে উঠি না, এরপরে তুমি আবার ডকুমেন্ট দিয়া দিলা, আল্লাহু আকবার, আল্লাহ এই জন্য ডকুমেন্ট দিছে। নমরুদ মনে করেছে অপারেশন সাকসেসফুল, ইব্রাহিমের আল্লাহ মরে গেছে, এখন সে আল্লাহর এই জমিনে যা ইচ্ছা তা করবে এবং করতে পারবে, ঠিক কিনা বলেন? ভাই ইতিহাস অনেক লম্বা, এখান দিয়ে আমি সামনে গেলে আর বাকি কথা থেকে যাবে। 40 দিন পর্যন্ত ল্যাংড়া মশা তার মগজ খাইছে, ল্যাংড়া মশায় 40 দিন মগজ খাইয়া মশাটা এখন মুরগির মতো বড় হয়ে গেছে, মগজটা পুরাই কিন্তু চর্বি, মুরগির মতো বড় হয়ে গেছে, আমি কিন্তু সব কথা ছেড়ে দিয়েছি। এইবার যখন সে প্রথম ঢুকেছিল তখন আল্লাহ মশাকে বলেছিলেন, মশা একত্রে মারিস না, একটু সময় নিয়ে আস্তে ধীরে কায়দা মতো। মশাকে বললেন যে প্রথম গিয়ারে সুইচটা আলা, প্রথম গিয়ার, ল্যাংড়া প্রথম গিয়ার মারল। নমরুদ বলে, গেলাম গেলাম, মাথা শেষ, তোরা আমার মাথা টিপ, মাথা চিপ, সবাই টিপে সিপে কত রকম সেবা শুশ্রূষা করে। পরে আল্লাহ বললেন, ল্যাংড়া সেকেন্ড গিয়ারে যা। মশা যখন সেকেন্ড গিয়ারে সুইচ চালাইল, এবার টিপা টিপিতে হয় না,
ব্যথা এত বেশি, কয় তোদেরকে ক্যান্টনমেন্টে রেখে এত মুরগি খাওয়াইলাম গোটা গোটা, এত খাসি এত গোস্ত খাওয়াইলাম, তোদের হাতের জোর কোথায় গেছে? কয় খোদা হুজুর দেখেন হাত নাই, আপনারে বানাইতে বানাইতে ডলতে ডলতে, কয় ডলা মলায় হবে না, মার দ্রিম দ্রিম এইদিক থেকে চারিদিক থেকে মার। এখন তার বডিগার্ড যারা সেনাবাহিনীর যারা তার রক্ষক, তারা এইভাবে ঘুষি মারে। এই ঘুষি মারা অবস্থায় আল্লাহ ল্যাংলা মশারে কয় থার্ড গিয়ারে যা, সুইচ কিন্তু আস্তে আস্তে গিয়ার বাড়ে, থার্ড গিয়ারে যখন গেছে এখন ঘুষি টুসিতে হয় না, কয় তোদের হাতের জোরও গেছে, ঠিক আছে আমি মাথাটা নিচে নামাই, তোরা দৌড় দিয়ে এসে দুলুম করে আমার এখানে লাথি এখানে লাথি এখানে লাথি এখানে লাথি। যখন এই বুট জুতা দিয়ে লাথি শুরু করেছে, মাথার মগজগুলা বোটা থেকে খসে বোটা থেকে ছিঁড়ে রক্তের সাথে মিশে এখন একেবারে পাতলা হয়ে গেছে, এখন ঘুষি মারে নাক দিয়ে বের হয়, ঘুষি মারে কান দিয়ে বের হয়, মগজ আর রক্ত মিশানো ডাবনার পয়সা ডাবনারি কেলের মতো বের হয়। এইবার আল্লাহ মশাকে বললেন এইবার স্পেশাল গিয়ারে যা, স্পেশাল গিয়ার বুঝেন গাড়ির চালক যারা আছেন এই ব্যাপারে অভিজ্ঞতা যাদের আছে, স্পেশাল গিয়ার এমন, এটা যখন যাওয়া হয় তখন জিপ গাড়ি ছোটোখাটো খাল লাফাইয়া চলে যায়, খাল নাল কোনো কিছু এটা পরোয়া করে না, স্পেশাল গিয়ারে যখন মারে তখন এখন আর এই লাথি টাতি এগুলা কাজ হয় না, কয় তোদের হাতের বল গেছে ঠ্যাঙের জোরও গেছে, বেটা শক্ত কিছু নাই। এখন বডিগার্ড সেনাবাহিনীর লোকেরা বলল খোদা হুজুর একটু আগে মশার আক্রমণে তো আপনার পুরা দেশ সব করলো খালাস বিলীন নিশ্চিন্ন হয়ে গেছে, তো মরার আগে সেনাবাহিনীর কিছু বুট জুতে আছে, কিছু বন্দুকের বাট গাদা এগুলো আছে, ক বন্দুকের বাট যেটা শক্ত কাঠের তৈরি ভারী হেডা ল, আর বুট জুতা যেটা ওজন বেশি তলায় বুট পিন মারা আছে পিতল পিন মারা আছে হেডা ল, এবার এগুলো এনেকে এইদিক থেকে দিলিম এইদিক থেকে দিলিম, আজকে চল্লিশ দিন পুরা হচ্ছে। যখন মারামারি শুরু করেছে মাথার খুলি ফেটে গেছে, খুলি যখন ফেটে ফাঁক হয়ে গেছে ভিতর থেকে ওই মুরগি হালায়, মুরগি চিনছেন তো, সব তাফসির কারক একমত করে গোটা মুরগির সাইজ হইয়া গেছে হারামজাদার মগজ খাইয়া, এখন যে ডুকছে নাক দিয়া বাইর হবে কোনখান দিয়া, এখন বাইরে হইতে হইলে খুলি ভাঙ্গা লাগে, বেল খাইছেন তো বেল, খুলি ভাঙ্গা লাগে। এখন এইভাবে পিটায় পিটাইতে পিটাইতে তার মাথার খুলি মগজ রগ রেশা চূর্ণ বিচূর্ণ একাকার মেশাকার হয়ে রুডির মতো পাতলা হয়ে গেছে, হালায় মরে না মরে না। আজকে চল্লিশ দিন যায় শেষ পিটুনি, এই বন্দুকের গাদা বুট জুতা ভারী কাঠ ভারী পাথর দিয়ে মারতে মারতে এইটা রুডি হয়ে গেছে, কিন্তু নবরুদ মরে না। মালায়েকাতুল মুকাররাবিন আরশের বাহক ফেরেশতারা বলে ইয়া রব মা হাজার রাজুল, এই লোকটার কি হইল, ৩৯ দিন মার খেয়েছে আজকে তো শেষ মার, খেতে খেতে মাথাটা হাড় গোড় সব রুডির মতো হয়ে গেছে, মরে না কা? আল্লাহ কা মরবো, এখনো কিছু রস বাকি আছে এটা বাইর করে লই, রস বাকি বুঝেন, রস বাকি আছে সেটা বের করে নেই। প্রিয় ভাইয়েরা, তাহলে বোঝা গেল আল্লাহকে অস্বীকার করে আল্লাহর নেয়ামতের কুফুরি করে নাফরমানি করে কোনো ফেরাউন কোনো নমরুদ কোনো যুগে বাঁচতে পারেনি। ফালিয়ানজুরিল ইনসান ইলা তোয়ামিহি, তোয়ামের কথা আমি বলতে পারবো না, এইটা আল্লাহ যাকে দিয়েছেন শোনার জন্য আল্লাহ যাকে তৈয়ার করেছেন, আর আপনার শরীরকে লালন করার জন্যে ধারণ করার জন্যে কান শুনেছে, ওই বেচারাকে আল্লাহ কিন্তু শুধু শোনার ডিউটি শোনার দায়িত্ব দিয়েছে, কিন্তু ফুসফুস কিসে করে এই দেখার যোগ্যতা কানকে আল্লাহ দেননি, কিন্তু বলে দিয়েছেন আমার বান্দা যখন রাস্তা দিয়ে হাঁটবে সকাল বিকাল রাত বিরাতে, তখন রাস্তার ডানে বামে সামনে পিছনে কোনো জায়গায় ফুসফাস ঠুসঠাস এমন কোনো আওয়াজ যদি শুনিস, কিসে আওয়াজ দেখিস দেখতে পাবি না, তোকে দেখার ক্ষমতা দেইনি, চোখ দুইটার কাছে একটা মোবাইল করে দিবি, আল্লাহু আকবার আল্লাহু আকবার আসতে কয়কা, আল্লাহু আকবার
কান শুধু ফুসফাস শুনেছে, দেখেনি, কিন্তু মালিকের নির্দেশ মতো চোখের কাছে একটা মেসেজ মোবাইলে পাঠাইয়া দিছে, হে চোখ, 6 হাত দূরে রাস্তার ডালে সেখানে কিসে যেন ফুসফুস করে, আমি তো দেখি না, দেখার দায়িত্ব মালিক তোকে দিয়েছে, তুই সেই দিকে একটু তাকা। কানের কাছ থেকে মোবাইল পেয়ে মেসেজ রিসিভ করে সঙ্গে সঙ্গে চোখ সেই দিকে তাকাইল, তাকিয়ে দেখে যে 4.5 হাত লম্বা, তেল তেলে শরীর, কুচকুচে কালো, বাইং মাছের চেয়ে মোড়া, মাথাটা সেবদা, জোবের ভিতর থেকে মাথাটা বাইর করে জিভ লক লক করে আর ফোঁস ফোঁস করে, চিনেছেন বোধ হয় জিনিস আসল না। সেই বিলাতে লন্ডন জুতে দেখেছিলাম দ্য মোস্ট ডেঞ্জারাস স্নেকস অব দ্য ওয়ার্ল্ড, দুনিয়াতে যত জাতের সাপ আছে এইটা তার মধ্যে সবচাইতে মারাত্মক, গোখরা সাপ। এখন দেখছে কে, খবর পাইছে কার কাছ থেকে? চোখ বেচারা শুধু দেখার মালিক, জিনিসটা ভালো না মন্দ, খারাপ না ভালো, দোস্ত না দুশ্মন, এটা বিচার বিবেচনা করার ক্ষমতা আল্লাহ চোখকে দেন নাই, কিন্তু বলে দিয়েছেন কান যদি কোনো সময় তোরে কোনো ফোন করে, মোবাইল করে, মেসেজ দেয়, সঙ্গে সঙ্গে তুই অ্যাকশনে যাবি, সেই দিকে যাবি, যাওয়ার পরে যেই জিনিসটা দেখস এটা সুরত, গঠন, চেহারা, এটার বডি, এটা তুই সঙ্গে সঙ্গে হেড অফিসে একটা মেসেজ করে দিবি, হেড অফিসে, হেড অফিস চিনছেন, আল্লাহু আকবার, চোখ দেখার সঙ্গে সঙ্গে। তখন বলল একটু আগে কান আমাকে ফোন করেছে, 6 হাত দূরে তাকিয়েছি, তাকিয়ে দেখে এই জিনিস এইভাবে আসে, জিনিসটা কি ভালো না মন্দ আমি তো চিনি না, তুমি আমাকে মালিক বলে দিয়েছে এরকম কিছু দেখলে তোমাকে খবর দেওয়ার জন্যে, এখন তোমার এই খবর দিলাম। মস্তিষ্ক ব্রেন কিন্তু সাপ দেখে নাই, চোখের কাছ থেকে শুধু এই এই এরকম, এটা পেয়েই সে সিদ্ধান্ত নিয়েছে, কল্লা সাপটা কয় হা আসল জিনিস, যদি একবার কামড় দেয় জন্মে আর বাসা লাগবে না, এখন বাঁচতে যদি হয় তাহলে দৌড় দেওয়া দরকার, দৌড় দেওয়ার ক্ষমতা আবার এই ব্রেন বেচারার নাই, কিন্তু মালিক বলে দিয়েছে এই এই পরিস্থিতি যদি হয় তাহলে তুই পায়ে দুইটার কাছে, পাও দুইটার কাছে একটা মেসেজ পাঠাইয়া দিবি। এখন ব্রেন পায়ের কাছে যখন মোবাইল করেছে, এই ব্রেনের কাছ থেকে খবর পেয়ে আপনি দিছেন দৌড়, সাপ দেখার কত মিনিট পরে দৌড় দিছেন ঠিক করে কন, নোয়াখালীর এলাকা খাড়াঝিলিক, বরিশাল খুলনা লোকের একা আলাজিলা, আলাজিলা এই দেখতে না দেখতে দিছেন দৌড়। এখন কান যদি এই ডিউটি পালন না করতো, চোখ যদি এই ডিউটি পালন না করতো, ব্রেন যদি এই ডিউটি পালন না করতো, পাও যদি এইভাবে পরস্পর নির্দেশ ক্রমে ডিউটি পালন না করতো, তাহলে আপনার বেঁচে থাকা তো দূরের কথা, রাস্তার ওখানে গিয়ে আপনার লাশও খুঁজে পাওয়া যেত না, ঠিক কিনা বলুন? শরীরের ভিতরে ঢুকলে কিন্তু অন্য ওয়াজ থেকে যাবে, আপনার এখানে যে হার্টটা আছে, ইঞ্জিনের মূল হার্ট, এটা সম্পর্কে বলতে গেলে আমাকে 1 ঘন্টা কথা বলতে হবে, যাব না, সেই দিকে যাওয়ার আমার উপায় নাই। আপনার হাতে 5টা আঙ্গুল আছে নাকি? আদম থেকে কিয়ামত পর্যন্ত 2 জন মানুষের চেহারা বোধহয় একরকম বানাইছে বা বানাবে, 2 জনের চেহারা একরকম বানাইছে? যেই কারিগর মূর্তি বানায় তার মূর্তি সবগুলো একরকম হয়, যেই নৌকার মিস্ত্রি নৌকা বানায়, যেই ঘরের মিস্ত্রি ঘর বানায় এক টাইপের, ঠিক কিনা বলেন? কিন্তু যেই মিস্ত্রি আপনাকে এইভাবে বানিয়েছেন, একটিবার চিন্তা করেন, আদম থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত 2 জন মানুষের চেহারা বোধ একরকম হয়েছে, কত বড় শিল্পী, কত বড় কারিগর, কত রকমের প্যাটার্ন ডিজাইন, ফিআইএ সুরতি মাশা রাক্কাবাক, তিনি জানেন। আল্লামা জারুল্লাহ জমকশরী রহমতুল্লাহ আলাই তাফসিরে কাশাফে লিখেছেন, মানুষের চেহারা দুইটা যদি একরকম হতো, আল্লাহ একরকম বানাইতো, হাসরের ময়দানে গুতাগুতি ঠেলাঠেলি শুরু হইতো, আল্লাহ আমল নামা হাতে দেবেন, একরা কথা কেতাবাক,
কাফা বিনাফসিকা দিয়াও মা আলাইকা হাসিবা। আমি কিন্তু আয়াত বলতেছি প্রত্যেকটা কথায়, কোরআনে আয়াত বলতেছি কিন্তু তর্জমা করতে পারতেছি না সময়ের অভাবে। বুঝবেন যে এই আয়াত এই কথার সাথে কি সম্পৃক্ত। আমলনামা হাতে দিয়ে বলবে একরা কিতাবাক, না তোমার আমলনামা 60 বছরের পড়ো, কাফা বিনাফসিকা দিয়াও মা আলাইকা হাসিবা, এটা পড়ে তোমার নিজের বিচার তুমি নিজে করো, তুমি কোনটা কি পেতে পারো। বান্দা আমল নামার দিকে তাকাবে, সুবহানাল্লাহ মা হাজাল কিতাব মা মিন সগীরাতিন আলা কাবীরাতিন ইল্লা আহসাহা। সুবহানাল্লাহ এটা কেমন আমল নামা, জীবনে কোন দিন কোন রাস্তা দিয়ে হেঁটেছি, কোন দিকে কয়বার তাকিয়েছি, কয়টা কদম দিয়েছি, কয়বার নিঃশ্বাস ফেলেছি, চোখে কয় কতবার পলক বাইলাতা মারা বাইলাতা, এটা মেরেছি কয়বার ডুব গিলছি, এগুলো লেখা আছে। এরপরে কাজকর্ম কোন দিকে তাকাইছি, কোন নিয়তে তাকাইছি, এগুলো সব লেখা আছে না নাই? এখন দেখে যে লাল দাগ বেশি, লাল দাগ বুঝেন, বাসার আশাও নাই উপায়ও নাই, সবুজ দাগ একেবারে নাই বললেই চলে লাল দাগ, এখন বাঁচতে পারবে না। এখন হাসরের ময়দানে তেড়ামি বিটকেমি শুরু করবে, রব্বুল আলামিন এই আমলনামা আমার না, দেখছেন কারবার, এত গুনার কাজ, এত লাল দাগের কাজ, এত পাপের কাজ আমি করি নাই। তোমার কেরামান কাতেবিন দুই ফেরেশতা আমার সাথে দুশ্মনী করে, আরেকজনের গুণা আরেকজনের পাপ এগুলো আমার খাতার মধ্যে লেখছে, রব্বুল আলামিন তুমি মেহরবানি করে আমার 60 বছরের আমলনামার খাতাটা আবার একটু রিএক্সামিন করো, রিস্ক্রুটনিং করো। আল্লাহ একবার, আল্লাহ কত দয়ালু। আল্লাহ বলবেন ইয়া আব্দি, ওরে বান্দা আমার, যা তোরে সময় দিলাম, হাসরের ময়দানে খুঁজে তোর এইটা হলো 60 বছরের আমলনামা, এইটা আর এইটার পাশে এইটা তোর মুখের একটা ছবি, ইন্টারন্যাশনাল পাসপোর্ট, মুখের একটা ছবি আমি লাগিয়ে দিয়েছি, এই ছবি এই তার কর্মকাণ্ড, তোর এই সুরতের সাথে ফিয়াইয়ে সুরতি মাশা আর আক্কা ভাগ, তোর এই চেহারার সাথে মিলে, এরকম আরেকজন মানুষ হাসরের ময়দান থেকে খুঁজে যদি তুই বের করে আনতে পারিস, আমি আল্লাহ ওয়াদা করলাম তোকে বেকসুর খালাস দেব। খুঁজতে নামবে পাওয়া যাবে? যদি এই চেহারার আরেকজন হইতো ধরে এনে বলতো রব্বুল আলামিন আমি নাই বেড়া, এই কথা বলার কোনো কায়দা আছে? চেহারা তো মিলল না, গলার আওয়াজ দুইজনের বোধহয় আদম থেকে কেয়ামত পর্যন্ত গলার স্বর বোধহয় একরকম বানাইছে, এটা আরো চিকন কথা। আল্লাহু আকবার, আদম থেকে কেয়ামত পর্যন্ত দুইজন মানুষের গলার আওয়াজ তিনি একরকম বানাননি, দুইজন মানুষের গলার আওয়াজ যদি একরকম হইতো আজকের এই বিভ্রাটের যুগে, পাপ অঙ্গিলতার যুগে জঞ্জাল পাপ বাড়ত না কমত? মনে করেন আপনার গ্রামে রনীন্দ্র সুন্দরী রূপের পিরামিড, একটা মেয়ের গত মাসে বিয়ে হয়েছে, স্বামী ঢাকায় চট্টগ্রামে চাকরি করে, এক দুই মাস পরে একবার আসে, পাশের গ্রামের এক লুচ্চার গলার আওয়াজ ওই মহিলা স্বামীর গলার আওয়াজের মতো, বিপদ কমত? জবাব দেয় না, কমত না বাড়ত? ওই লুচ্চা বদনীয়তে রাত 2টার সময় এসে মহিলার দুয়ারের কলিং বেল টিপল, দুয়ারের কলা নাড়ালো, ঘুমঝুম চোখে মহিলা জিজ্ঞেস করলো কে গা তুমি? মহিলা ওই লুচ্চা এখন আমি তোমার স্বামী, দরজাটা খুলে দাও, মুখের যত বাঁকা করে বলুক কায়দা করে বলুক স্বামীর আওয়াজ বোধ হয় সে দিতে পারবে, পারবে? কিন্তু ওই লুচ্চার আওয়াজ যদি স্বামীর আওয়াজের মতো হইতো, মহিলা খুশি হয়ে দরজা খুলে দিত, রেল স্টেশনে সিগন্যাল ডাউন করে দেওয়ার পরে বিনা বাধায় ট্রেন প্ল্যাটফর্মে গিয়ে ঢুকে যেত, ঠিক কিনা বলেন? এটা তো গেছে চেহারার কথা, আদম থেকে কেয়ামত পর্যন্ত দুইজন মানুষের বুড়া আঙ্গুলের ছাপ, কি ফিঙ্গারপ্রিন্ট, ইংরেজিতে কি বলে ফিঙ্গারপ্রিন্ট, বুড়া আঙ্গুলের ছাপ আদম থেকে কেয়ামত পর্যন্ত একজনের সাথে আরেকজনের মিলবে না। পাসপোর্ট নকল করে 2 নম্বর হয়, জেদ্দাতে আমি বিভিন্নবার বিভিন্ন সময় দেখেছি
জাল পাসপোর্ট, কল্লা কাটা পাসপোর্ট তৈরি করার জন্য সেখানে দোকান আছে। সৌদি পুলিশ যেন টের না পাস, ওই চুপিয়ে চুপিয়ে তারাই দুই নম্বর পাসপোর্ট বানায়। দুনিয়ার অন্যান্য দেশেও অনেক দেশে আছে। যখন এইটাকে কোনো রকম থামানো গেল না, রোখানো গেল না, তখন সারা দুনিয়ার আন্তর্জাতিক নেতৃবৃন্দ তারা বলল যে শুধু ফটো এটা হলে হবে না, আঙ্গুলের ছাপ লাগবে, ফিঙ্গারপ্রিন্ট, কল্লা এটা কেটে আরেকজনের কল্লা লাগায়, কিন্তু আঙ্গুলের ছাপ এটা কেটে আরেকজনের ছাপ লাগাতে পারবে না। ভাই এই করোনার আগে আমি এখান থেকে গিয়েছি সিঙ্গাপুর সাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেখানে ভাই কত জায়গায় পাসপোর্ট এটা একবার দেখে রেখে দিয়ে এবার শুধু আমারে জায়গায় জায়গায় শুধু আঙ্গুলের টিপ। এখন দেখি যে তারা এইভাবে গ্লাস দিয়ে আমার পাসপোর্টের আঙ্গুলের টিপ আর এটা মিলায়। ভাই এটা নকল করা সম্ভব নয়। যার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এক বাপের দশটা ছেলে, পাঁচটা ছেলে, পাঁচটা একরকম, ঠিক না? দেখতে একরকম, আওয়াজ একরকম, মেজাজ একরকম, তাইলে যত মানুষ তত মন, তত মানসিকতা, জোরে বলেন ঠিক কিনা? পরিশেষে ঐন তাউদ্দু নেয়ামত আল্লাহ লা তুহসুহা, এটা দিয়ে শুরু করেছিলাম। আল্লাহর নেয়ামত একটা একটা করে জন্মের পর থেকে যদি গণনা করো, লা তুহসুহা, গণনা করে শেষ করতে, যেই নেয়ামত গণে শেষ করা যাবে না সেই নেয়ামতের বোধহয় শুকর আদায় করে শেষ করা যাবে, জোরে বলেন। তাইলে আপনাকে আল্লাহ এত 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 নেয়ামত দিয়েছেন, আপনার উপরে প্রথম ফরজ যেটা আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই, খালেক নেই, মালেক নেই, সৃষ্টিকর্তা নেই, পালনকর্তা নেই, হুকুমদাতা নেই, আইনদাতা নেই, বিধানদাতা নেই, ইল্লাল্লাহ একজন ছাড়া। এটা ছিল ইব্রাহিমের কালেমা, এটা ছিল সকল আম্বিয়া কেলামের কালেমা, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা, ঠিক না? ব্যাটা ঠিক। তাহলে এই কালেমা তো আমরা মানি, এই কালেমা মানার পরে আমাদের উপরে কিছু দায়িত্ব মুসলমান হিসাবে। আবার আসুন, এই তো শরীরের কিছু কথা, সামগ্রীর কথা কইলাম। কোরআনে একটা সুরা আছে আশ-শামস, কি দিশান, দিশান সূর্য, আরেকটা সুরা আছে আল-কামার, দিমুন, আরেকটা সুরা আছে আন-নজম, দি স্টার্স, সূর্য চাঁদ নক্ষত্র। সূর্যটা এইভাবে আছে, মহাশূন্য এইভাবে আছে। মনে করেন আমি আপনাদেরকে এইভাবে বুঝাবার চেষ্টা করি, কুল্লুন ফি ফালাকি, প্রত্যেকটা নক্ষত্র, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এরাই মহাশূন্যে সবাই ঘুরে, কুল্লুন ফি ফালাকি, এটা কোরআনেরই কথা। সূর্য কিন্তু এখান থেকে টর্চ মেরে রাখছে এগুলার দিকে, টর্চ তার ফোকাস রৌদ্রটা, ঠিক কি না? এখন পৃথিবীরা যখন এইভাবে ঘুরে, এইভাবে ঘুরে, এইভাবে ঘুরে, এইভাবে ঘুরে, তাহলে বোঝা যায় কি দুনিয়ার এক অংশে যখন দিন আর এক অংশে রাত, ঠিক কি না? মাঝখানের অংশে রাত দশটা, এখানের অংশে বেলা তিনটা, ঠিক কি না বলেন? আমি বোধ হয় বুঝাইতে পারি নাই। এটা হলো সূর্য, সূর্যও কিন্তু মহাশূন্যে, সেটাও ঘুরে, এইটা এইভাবে ফোকাস করেছে, এইটা হলো আপনার পৃথিবী এইভাবে ঘুরে। যার জন্যে পুরো দুনিয়াতে আমরা এখন যেখানে কথা বলছি, আমাদের এখানে রাত আটটা হলে আমেরিকায় সন্ধ্যা সাতটা, 23 ঘন্টা বেশ কম, লন্ডনে 6 ঘন্টা বেশ কম, সাউথ কোরিয়া জাপানে 6 ঘন্টা বেশ কম, সৌদি আরবের সাথে 5.5 ঘন্টা সময়ের ব্যবধান, ব্যবধান। কথাটা এই জন্যে বলছি আমি, না সৌদি আরবের সাথে আরও কম, 3 ঘন্টা, 3 ঘন্টা কথাটা আমি এই জন্যে বলছি, এখন অজাল না সেরা যাও অহা যা, তোমাদের দুনিয়াকে জীবিত রাখার জন্যে, সচল সবজি রাখার জন্যে আমি উত্তপ্ত একটা সূর্য তৈরি করেছি, সেরা যাও অহা যা অশামসে অদোহা হা। আমি আল্লাহ কসম করে বলছি সূর্যের, আমি আল্লাহ কসম করে বলছি সূর্যের আলোকের, সূর্য কিরণের। বিজ্ঞানীরা মহাশূন্যে কত গবেষণা, কত গবেষণা তারা গবেষণা করে,
তারপরে বলেছে সূর্য পৃথিবী থেকে এত দূরে, সূর্যের আলো পৃথিবীতে সেকেন্ডে 9,30,00,000 মাইল বেগে আসে, সেকেন্ডে 9,30,00,000 মাইল বেগে আসে, দুনিয়া আসতে 9 মিনিট সময় লাগে। সূর্যের টেম্পারেচার তাপ, টেম্পারেচার 30,00,000 ডিগ্রি সেলসিয়াস, 30,00,000 ডিগ্রি সেলসিয়াস। এই কয়েকদিন আগে বাংলাদেশের তাপমাত্রা 35-36, এই ডিগ্রিতে যখন গেছে আপনাদের অবস্থা কি আসিল? আর একটু বাড়লে কি হইতো? তাহলে সূর্যের টেম্পারেচার 30,00,000 ডিগ্রি সেলসিয়াস। বিজ্ঞানীরা পরীক্ষা করে স্বীকার করেছে প্রতি সেকেন্ডে 30,00,000 টন হাইড্রোজেন গ্যাস, আই রিপিট, প্রতি সেকেন্ডে 30,00,000 টন হাইড্রোজেন গ্যাস সূর্যের জ্বালানি হিসাবে লাগে, সেকেন্ডে 30,00,000 টন, মিনিটে, ঘন্টায়, দিনে, মাসে, বছরে। একদল বিজ্ঞানী বলছে সেকেন্ডে 30,00,000 টন, কোন দিন জানি গ্যাস শেষ হইয়া যায়, গ্যাস শেষ হইলে তো সব শেষ। বিজ্ঞানীরা বলে তাহলে সূর্যের চারিদিকে কি পরিমাণ গ্যাস আছে এটারে একটু স্টাডি করা, পর্যবেক্ষণ করা দরকার, সূর্যের চারিদিকে কি পরিমাণ অক্সিজেন, হাইড্রোজেন গ্যাস, সূর্যের দারুয়া দারুয়া জ্বালানি। তারা পরীক্ষা করে স্বীকার করেছে আরো 500 কোটি বছর, 500 কোটি বছর সেকেন্ডে 30,00,000 টন করে জ্বালাবার মতো গ্যাস সেখানে মজুদ আছে। ভাই একদিনে তো সব কথা বলা যায় না। এজা শামস কুবেরাত কাব্বারা ইয় কাব্যেরু তাকবির আর মোকাব্যেরন, এমন একদিন আসবে সূর্যের আলো এটা শেষ হয়ে যাবে। ওয়েজা নুজুমুন কাদারাত, আসমানের প্রত্যেকটা নক্ষত্র এগুলার কিরণ আলো শেষ হয়ে যাবে। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখছে সূর্যের আলো দিন দিন কমতেছে, আসমানের অনেক নক্ষত্র গ্রহ এগুলার আলো, ওয়েজা নুজুমুন কাদারাত, এগুলোর আলো দিন দিন কমতেছে, কমতে কমতে আকাশের মহাশূন্যের অনেক নক্ষত্র এমন হয়েছে এগুলোর আলো শেষ হয়ে গেছে। স্টিমারের ইঞ্জিনে যে কয়লা মারে, যে কয়লা পুড়ে যায়, এগুলোতে আর আগুন জ্বলে না, ফেলে দিতে হয়। যেই নক্ষত্রগুলোর আলো শেষ হয়ে গেছে, জ্বলে শেষ হয়ে গেছে, সেগুলো দুনিয়ার দিকে পড়ে, কারণ ওখানে আর মহাশূন্য এটাকে লালন করে না, ধারণ করে না, এখন দুনিয়ার দিকে পড়ে। ভাই এক একটা নক্ষত্র এমন আছে দুনিয়ার চাইতে 1,000 গুণ বড়, এর একটা এক এক জায়গার যদি মাঝে মাঝে পড়ে তাহলে বাবুয়া ব্যাংক স্যাপডা হয়ে যাবেন, বাবুয়া ব্যাংক ব্যাংকের উপরে ইট মারলে যে অবস্থা হয়, হবেন নাকি হবেন না, জোরে বলেন। আল্লাহ পাক সুরে আম্বিয়া 32 নম্বর আয়াত খেয়াল রাখবেন, বাড়িতে দেখে নেবেন, সুরে আম্বিয়া 32 নম্বর আয়াতে বলছেন আমি মহাশূন্যে এমন একটা গ্যাস বলয় সৃষ্টি করে রেখেছি, গ্যাস বলয় পৃথিবীর চারিদিকে আমি এমন একটা গ্যাস বলয় সৃষ্টি করে রেখেছি, যে গ্যাসের কারণে মহাশূন্য থেকে ওই জ্বলে যাওয়া পুড়ে যাওয়া এই নক্ষত্রগুলো যখন জমিনের দিকে পড়ে ওই গ্যাস বলয়ের মধ্যে ঢুকলে ওই গ্যাসের মধ্যে আমি আল্লাহ এমন শক্তি রেখে দিয়েছি সেখানে এটা নিশ্চিহ্ন হয়ে যায়, দুনিয়ার দিকে আর আসে না, আসতে পারে না। সূরা আম্বিয়া 32 নম্বর আয়াত একটু আপনারা বাড়িতে গিয়ে দেখে নিলে ভালো হবে। এটাকে বিজ্ঞানীরা আজকে বলছে গ্রিন হাউস এফেক্ট, গ্রিন হাউস এফেক্ট। আবার একদল বিজ্ঞানী বলছে এটা হলো ওজন স্তর, ওজন স্তর, এগুলো আপনাদের জন্য বোধহয় কঠিন হয়ে যাচ্ছে, কঠিন হচ্ছে নাকি? তাইলে ভাই প্রতিনিয়ত এইভাবে পড়তেছে দুনিয়ার দিকে, কিন্তু দুনিয়ার এইদিকে 40 কিলোমিটার, এইদিকে 40 কিলোমিটার, এইদিকে 40 কিলোমিটার, এইদিকে এইদিকে 40 কিলোমিটার, দবজ দবজ পুরু, এমন একটা গ্যাস আল্লাহ সৃষ্টি করে রেখেছেন যার জন্য ওখান থেকে যত হিঁডে মেলাক, যত পাথর পড়ুক, ওই গ্যাস বলয়ে আসলে এগুলো নিশ্চিহ্ন হয়ে যায়,
এই গ্যাস বলয়, আমি যদি আসমানকে এই গ্যাস দিয়ে পুরো দুনিয়াকে হেফাজত না করতাম, অনেক আগে মহাশূন্যের এক ইন্ডা পড়লে এশিয়া মহাদেশ শেষ, ঠিক না? বেশি নাসার বিজ্ঞানীরা সর্বশেষ বলেছে, মহাশূন্য থেকে এমন একটা গ্রহখণ্ড জমিনের দিকে আসতেছে, গ্রহখণ্ড জমিনের দিকে আসতেছে, অনেক রাস্তা এসে গেছে। এইটা যদি এসে পড়ে পুরো দুনিয়া এটার নিচে মেসাকার হয়ে যাবে। এটা এখানে থাক, আর সামনে আমি যেতে পারছি না। আল্লাহ নেয়ামতের শুকরগুজারি করতে রাজি আছেন? রাজি আছেন? যদি থাকেন, এক নম্বর কাজ কালেমা স্বীকার করার পরে পাঁচ ওয়াক্ত সালাত, কোনো শরীয় ওজন না থাকলে জামাতের সাথে পড়তে হবে। রাজি আছেন? রাজি আছেন? ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাউকুতা, হাফিজু আলা সালাওয়াত ওয়া সালাতিল উস্তা কুমু লিল্লাহি কানতিন। সালাতের বহু 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 আয়াত কোরআনে, সালাতের যত আয়াত, যাকাতেরও তত আয়াত, সওমের কিন্তু এত আয়াত নাই। যেখানে সালাত অধিকাংশ জায়গায় যাকাত। আল্লাযীনা ইউকিমুনা সালাতা ওয়া মিম্মা ওয়াকিমুস-সালাহ, দেখছেন কারবার? আজকে যাকাতের কোনো খবর আছে মুসলমানের? আছে খবর? আছে সুদি কাবরার, সুদে টাকা লেনদেন করার? আপনাদের এলাকায় হয়তো নাই, আছে অনেক মেয়ে লোকেরা পর্যন্ত সুদের উপরে টাকা এটা লাগায়। সুদের ৭০টা কবিরা গুণা, আকবারুল কাবায়ের, এই ৭০টা কবিরা গুণার মধ্যে যেটা সবচাইতে ছোট, সবচেয়ে কম, সবচাইতে হালকা, সেটা হলো নিজের গর্ভধারিণী মায়ের সাথে জুমাবারে জেনা করা, সুদের সবচেয়ে ছোট ৭০টা কবিরা গুণার ষোড়টা। সুদের সাথে যাওয়া যাবে না, সুদের কাছে যাওয়া যাবে না। রাজি আছেন? রাজি আছেন প্রিয় ভাইয়েরা? তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ আমরা ঠিক মতো আদায় করব, রাজি তো? আমরা হারাম থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবো, চাই আপনি আমার কথাগুলো মানেন বা না মানেন, চাই আপনি গুরুত্ব দেন বা না দেন, চাই আপনি শোনেন না না শোনেন, এতক্ষণ যে কথাগুলো আমি বলেছি একটাও আমার কথা নয়, প্রত্যেকটা কথার সাথে কোরআন আয়াত। আমরা বেদলিলি কথা বলি না, এখানে তো খবর পায় নাই, সময় ভালো না, তা নাহলে দেখতেন যে এখান দিয়ে মানে আপনারা মানে আমাকে দেখতে পেতেন না, এত ক্যামেরা আসে। আমার জুমার খবর যারা যায় তারা জানে, মুসুল্লিরা চিল্লায় আমরা হুজুরকে দেখি না, হুজুরকে দেখি না। তাহলে আপনারা তো মসজিদে যারা আসেন তারা আমাকে দেখেন, আমার কথা শুনেন, কিন্তু আমার কথাগুলো পুরো দুনিয়াতে চলে যাক, এটা কি আপনারা চান না? চাই। আমি কে তাহলে চুপ করি বৈঠান? এ গত শুক্রবারেও কইছি প্রিয় ভাইয়েরা, আল্লাহর কোরআন, আজকের বিজ্ঞান, অধিকাংশ বিজ্ঞানী নাস্তিক, অমুসলিম, ঠিক কিনা? তারা কোরআনের উপরে রিসার্চ করে, গবেষণা করে, আর তারা আজকে যত কিছু বানিয়েছে বানাচ্ছে, তাদের রিসার্চের প্রধান কেন্দ্র হইল, এবং তারা স্বীকার করে হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অব দ্য ওয়ার্ল্ড। কোরআনের মতো জ্ঞান গর্ব, এত মহাজ্ঞানের কথা দুনিয়ার অন্য কোনো গ্রন্থে নাই। আর কোরআন যার মাধ্যমে আমরা পেয়েছি, মোহাম্মদ ইজ দ্য সুপার ম্যান অব দ্য ওয়ার্ল্ড, ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা নাইন্থ এডিশন নবম খণ্ডের মধ্যে তারা লিখেছে, এজ এ রিলিজিয়াস টিচার, এজ এ ফাউন্ডার, এজ এ রোলার, এজ এ লিডার, এজ এ কমান্ডার, এজ এ ল গিভার, এজ এ ল মেকার, মোহাম্মদ আল্লাহ বিলেসিং, পিস বি অন হিম, ইজ দ্য সুপার ম্যান অব দ্য ওয়ার্ল্ড। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগতের সর্বোচ্চ ইনসানে কামেল, পরিপূর্ণ মানুষ। এই নবীর জীবনে এমন কোনো ঘটনা নাই যেটা আপনার জীবনে না ঘটে, ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, বুঝে বলেন আর না বুঝে বলেন, কেমন পর্যন্ত আপনার আমার আমাদের জীবনে যত ঘটনা ঘটবে নবীর জীবনে আল্লাহ তার সব ঘটাইছে, আর সব ঘটনার সূত্রপাত যতগুলো ঘটবে কোরআনে আল্লাহ সেগুলো বলে দিয়েছেন। ছোট্ট সময় ইন্টারভিউ দিচ্ছে বোধ হয়, আপনাদের বোধ হয় অসুবিধা হচ্ছে। আচ্ছা ভাই, কোরআন তো ধর্মের কথা, নামাজ রোজার কথা, হজ জাকাতের কথা, দিন শরীয়তের কথা, জীবনের কথা কোরআনে নাই, জগতের কথা, সমাজের কথা, রাষ্ট্রের কথা, দেশের কথা, দশের কথা আছে নাকি নাই? আছে তো।
কোরআনে নাই এমন কোনো কথা আপনার জীবনে নাই কি আপনার জীবনে যত কিছু আছে তিবিয়ানা লিকুল্লি শাই মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই এই কোরআন এমন কোরআন যেই কোরআনে কিয়ামত পর্যন্ত তোমাদের প্রয়োজনীয় কোনো কথা আমি আল্লাহ বলার বাকি রাখিনি কোরআনে আল্লাহ পাক সব কথা সব কিছু বলে দিয়েছেন আজকের বিজ্ঞান অনেক অনেক লাইনে কোরআনের সাথে এসে মিলে গেছে এবং বিজ্ঞানীরা বলে হ্যাঁ কোরআন যেটা বলছে আমরা সেটা পেয়েছি আমরা সেখানে এসেছি তাহলে আজকের আধুনিক বিজ্ঞান মডার্ন সায়েন্স যেই লাইনে যেই চ্যানেলে ম্যাচিউড হয়েছে বালেগ হয়েছে সেটা কোরআনের সাথে এসে মিলে গেছে আর বিজ্ঞানীদের যে চিন্তা চেতনা ধ্যান ধারণা এখনো কোরআনের সাথে মিলে না কোরআন বলছে একরকম বিজ্ঞানীরা আরেক রকম বুঝতে হবে এই লাইনে বিজ্ঞান বিজ্ঞানীরা এখনো ম্যাচিউড হয় নাই বালেগ হয় নাই এখনো না বালেগ যখন এই চিন্তাটা পূর্ণাঙ্গ পূর্ণতা পাবে তখন কোরআনের সাথে এসে মিলে যেতে বাধ্য হবে কারণ কোরআনে অযৌক্তিক অবৈজ্ঞানিক একটা কথাও আল্লাহ পাক বলেন ইয়াসিন আল কোরআনিল হাকিম বিজ্ঞানময় কোরআনের কসম করে আমি আল্লাহ বলছি এটা অর্থে এইটা না কোরআন বিজ্ঞান গ্রন্থ বৈজ্ঞানিক দর্শন বিজ্ঞানের ফিলোসফি নয় কোরআন সার্বিক সব কিছুর গ্রন্থ কোরআনে নাই এমন কোনো কাজ কথা আপনার জীবনে নাই এক কথায় আমি কোরআনে নাই এমন কোনো কথা আপনার জীবনে নাই এরপরে আসেন কোরআনে যত কথা বলা আছে নবীর জীবনে তার সব কিছু করা আছে তিরিশ পারা কোরআনে আল্লাহ যা বলেছেন নবী তার জীবনে কোরআনে সব কিছু বাস্তবায়ন করেছেন ধারণ করেছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি ও ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ও ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন আপনারা হাসি দেন না হাসি হেছো হাসি দিয়া কি করেন আলহামদুলিল্লাহ কে শিখিয়েছে কে নবী আমাদেরকে শিখিয়েছেন আল্লাহর পক্ষ থেকে নবী আমাদেরকে শিখিয়েছেন আজকের বিজ্ঞানীরা অনেক ক্ষেত্রে সব বিজ্ঞানী তো আর আস্তিক না নাস্তিকের সংখ্যা 15 আনা তারা বলে আমার হাসি আমি দেব হেছো এইটা লইয়া ইসলামের নবী আবার কথা কইছে তার কোনো দরকার আছে নাকি আমি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ পড়ব নাকি বর্ষ চাল কইব এটা আমার স্বাধীনতা কিন্তু ইসলামী নবীকে সে হাসি দিলে সবাই পড়তে রাজি আসেন তো হাসি দেবেন আলহামদুলিল্লাহ পড়বেন তাদের মধ্যে আবার একদল বিজ্ঞানী একটু ভালো তারা কেন আরে এমন কথা কইস না এই নবী এমন নবী হি ইজ দ্য সুপারম্যান ওয়াজ না ইজ তাহলে তার আদর্শ কেয়ামত পর্যন্ত চলমান ওয়াজ হইলে চলে গেছে হি ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড ইসলামের নবী মুসলমানের নবী কোরআনের নবী তিনি যত কথা বলেছেন যত নির্দেশ দিয়েছেন যত শিক্ষা দিয়েছেন সব কিছুর সাথে বিজ্ঞান তখন এই নাস্তিক বিজ্ঞানীরা বলল আসির লগে আবার কোরআনের কি মিল আছে কয় তাহলে আসির ভিটটা হাঁদা এই আসির উপরে তারা গবেষণা শুরু করলো যে মুসলমানের নবী হাসি দিলে আলহামদুলিল্লাহ পড়তে কেন বললো আপনাদের অসুবিধা হয় তখন তারা গবেষণা করতে করতে তারা যেটা পেলো হাসিটা প্রথম আসে হার্ট থেকে হার্ট এরপর আসে ফুসফুস লাংসে এখান থেকে যায় লিভারে সেখান থেকে কিডনিতে এই কিডনি থেকে শুরু হয়ে লিভার হার্ট বাল্ব প্রোস্টেট গ্ল্যান্ড এই থেকে শুরু করে তারপরে এইটা আপনার শ্বাসনালীতে ঢুকে এটা নাক মুখ দিয়ে বাতাস হিসাবে বের হয় আর নাক মুখ দিয়ে হাসিতে যেই বাতাসটা বের হয় বিজ্ঞানীরা গবেষণা করে বলেছে এই বাতাসটার স্পিড ঘন্টায় 90 থেকে 150 কিলোমিটার খাইছে রে ভাই 10 নম্বর সিগন্যালের জিনিস 90 থেকে 150 কিলোমিটার গতিতে বাতাসটা বের হয় আপনি যে গত 24 ঘন্টা 6 ঘন্টা 9 ঘন্টা নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস নিয়েছেন আপনার নিঃশ্বাসের বাতাসের সাথে অক্সিজেনের সাথে লক্ষ লক্ষ রোগ জীবাণু বাতাসের সাথে ঢুকেছে ভাইরাস বাতাসের সাথে এটা ঢুকবেই স্বাভাবিক এগুলো আপনার এই নাক দিয়ে ঢুকে শ্বাসনালী দিয়ে ঢুকে অনেক লক্ষ লক্ষ ভাইরাস আপনার ফুসফুসে
বাসা বেঁধেছে, অনেক ভাইরাস আপনার হার্টে, বালবে, লিভারে, কিডনিতে বাসা বেঁধেছে, জমা হয়েছে আর কি গড়ি হোনার মতো। আল্লাহ নিয়ামত হিসাবে 80 দিছে বান্দারে। এই হাসিদে যখন 90 থেকে 150 কিলোমিটার বেগে কিডনি, হার্ট, বাল, লিভার, ফুসফুস থেকে বাতাসটা এই বেগে বের হয়, তখন ওই জমা হওয়া ভাইরাস রোগ জীবাণুগুলো এই 150 কিলোমিটার বাতাসের সাথে বের হয়ে যায়। যার জন্য নবী বলছে আলহামদুলিল্লাহ বলো, হাসির মাধ্যমে আল্লাহ তোমার শরীরের ভিতরে জমা হওয়া ভাইরাস রোগ জীবাণু এগুলাকে বের করে দিয়েছেন। বিজ্ঞানীরা বাবা রে বাবা, এইবেলা তো শেয়ানা না সাড়ে শেয়ানা। এরপরে কে হাই হা দেন কিনা, আমি আমি নবী কি শিখিয়েছেন হাস এই আমির পরে লাহাওলা, কে এইটার মধ্যে আবার লাহাওলার দরকার কি, আমি তো আমি না, এই নবী সেই নবী না। ইসলামের নবী এমন নবী যেই নবী অযৌক্তিক অবৈজ্ঞানিক একটা কথাও বলেন নাই, প্রত্যেকটা কথা বিজ্ঞানের সাথে মিলে যাচ্ছে। তাহলে এবার আমির ভিতরে হাঁদা, এবার হামির উপরে তারা 18 বছর রিসার্চ গবেষণা করেছে, করার পরে তারা দেখতে পেয়েছে, স্বীকার করেছে, মানুষ যখন হাই চলে তখন বাতাস যা বাইর হয় তার চেয়ে অনেক 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 গুণ বেশি বাতাস ভিতরে ঢুকে কি, এখন এই বাতাসের সাথে আবার কিন্তু হান্দাইছে কি ভাইরাস রোগ জীবাণু আবার ঢুকছে। নবীকে তুমি যখন হাই দিছ বাতাস ঢুকছে, এই লগে ভাইরাস ঢুকছে, তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহর কাছে সারেন্ডার করো, তাহলে যত লক্ষ ভাইরাস ঢুকেছে এগুলোকে আল্লাহ অকেজ করে দেবে, নিউট্রাল করে দেবে, তোমার কোনো ক্ষতি করতে পারবে না। প্রিয় ভাইয়েরা, এইভাবে আমি যদি বলতে যাই সারা রাত বললে, সারা বছর বললেও কথা শেষ হবে না, সব কথার শেষ কথা আমরা ঠিক মতো পাঁচ ওয়াক্ত সালাত আদায় করব। সবাই রাজি আছেন? আর এখন বাজারে, হাটে বাজারে তো আমার খুব একটা যাওয়ার সুযোগ হয় না, যাইও না, তবে মানুষের কাছে খবর পাই বাজারে গেলে কোনো লাভ নাই, মেয়ে লোকের জন্য দোকানে ঢুকা যায় না, আপনাদের এলাকা হয়তো বা নাই আর কি ভাই, তাহলে আর জাহেলিয়াতের বাকি রইল কি। এরপরে নেট, ইন্টারনেট, আজকের আধুনিকতা বিজ্ঞান আমাদেরকে যা দিয়েছে তার চেয়ে লক্ষ গুণ বেশি কেড়ে নিয়েছে। এই মোবাইলের কারণে একজনের বউ আরেকজনের বউর লগে 2-3টা বাচ্চা রেখে চলে গেছে, এমন ঘটনা আসে না নাই? স্বামী বিদেশে, নতুন বিয়া করে সংসার কয়েক বছর করার পরে বিদেশে গেছে, ঘরে 2-3টা বাচ্চা সন্তান আছে, বিদেশে যাওয়ার আগে বউর নামে অ্যাকাউন্ট করেছে যে তোমার নামে টাকা পাঠাবো অমুক ব্যাংকে, এরও তাকে বড় মোবাইল একটা কিনে দিছে, দিনের মধ্যে একবার দুইবার যেন আমি তোমারে দেখি, তুমি আমারে দেখো, এইভাবে আমরা কথা বলবো ভাই। এখন এই কথা কইতে কইতে স্বামীর লগে কম কয়, বাতারের লগে বেশি কয়, আবার এমন বাতারও আমরা খুঁজে পেয়েছি যে সিএনজিতে ব্যাংকে আসা যাওয়া করে সিএনজির ড্রাইভারের লগে, কেউ বোধহয় আমার সাথে রাগ করেছেন, সিএনজির ড্রাইভারের লগে চলে গেছে, রিক্সার ড্রাইভারের লগে চলে গেছে, ওই বেচারা বিদেশে এত খাটনি খাটে এইভাবে টাকা পাঠায়, তার এই টাকার ভাগ কিন্তু তার এই নতুন যার লগে লাইন এসে তারে দেয়, ঠিক কিনা বলেন ভাই? একটা গাই গরু, তার একটা বাসুর আছে, এখন আপনি যতই পিডান বাসুরটা থেকে এই গাই গরুটারে পিডাইলে বোধহয় ছেড়ে যাবে। একটা কুকুরি, কুত্তি, কুত্তি 2-3টা বাচ্চা দিয়েছে, যতই পিডান ঘুরিয়ে আবার তাহলে যে মহিলা এই ছোটো বাচ্চা শিশু সন্তান এগুলো রেখে আরেকজনের লাগে চলে যেতে আইল, সে ওই গাই গরু আর ওই কুত্তির চাইতে ভালো না খারাপ? আমার উদাহরণটা বোধহয় একটু কড়া হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, সংসার ভেঙে যাচ্ছে, আমার কাছে বহু রকমের মানুষ আসে, এসে বলে হুজুর অমুকের বউ তমুকের লগে চলে গেছে, একে কেমনে গেছে, কয়া কোটো বিয়ে হয়েছে, একে কোটো বিয়ে কেমনে হইল, স্বামী কি তালাক দিছে, কহিলা জানি না, আগে গৃহস্থের গরু সরে দড়ি পাকায়, স্বামী যখন তালাক দেয় নাই বউডা কার, স্বামীর, এখন আরেকজনের লগে যাক, কোডো যাই হাজারবার লক্ষবার বিয়া পড়াক, এটা কি বিয়া হবে?
এখন এই স্বামীর লগে এই মহিলা যত বছর যত দিন ঘর করবে, প্রত্যেকটা মিলনে জেনা, প্রত্যেকটা সাক্ষাতে জেনা, এই পুরুষটা আর এই মহিলাটা আল্লাহর আদালতে জেনার জন্য আল্লাহ তাকরাবু জেনা, ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মান কাফালা লি হাযিহি ওয়া হাযিহি কাফালতু লাহুল জান্নাহ, আল্লাহর যেই বান্দা আমার যেই উম্মত আমাকে দুইটা জিনিসের নিশ্চয়তা দেবে, হাজিহি ও হাজিহি, এই একটা অঙ্গ এই একটা অঙ্গ, সাহাবিদের সবাই বুঝতে সমান ছিল না, এই একটা অঙ্গ এই একটা অঙ্গ। নবী আবার আরেক সনদে আরেক বর্ণনায় আরেক বর্ণনা পরম্পরায় হাদিসটা এইভাবে বলেছেন, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কাফালা লি মা বাইনা রিজলাইহি ও মা বাইনা শাফাতাইহি কাফালতু লাহুল জান্নাহ, আল্লাহর যেই বান্দা আমার যেই উম্মত আল্লাহর ভয়ে আমি নবীর মহব্বতে তার দুই ঠোঁটের মাঝখানের একটা অঙ্গ কি জিব্বা, আর দুই পায়ের মাঝখানের একটা অঙ্গ লজ্জাস্থান, এই দুইটার নিশ্চয়তা দেবে, খেয়ানত করবে না, দুই নম্বরই করবে না, কাফালতু লাহুল জান্নাহ, আমি তার বেহেশতে জামিন হয়ে গেলাম। ওলা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ, মিশরের ফার্স্ট লেডি আপনারা জানেন কোরআন যেটাকে বলছে আহসানুল কাসাস, কি বলছে আহসানুল কাসাস, বিশ্বের সেরা সুন্দর ইউসুফ নবী রূপের পিরামিড, মিশরের ফার্স্ট লেডি তার পিছে লাগলো, দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর সেই ইউসুফকে ইফটিজিং শুরু করলো, ইফটিজিং বুঝেন তো, ইউসুফেরই টিজিং করে উল্টা, এখন যতই টিজিং ইফটিজিং করে ইউসুফ পাত্তাও দেয় না, লড়েও না, সাড়াও দেয় না, কিন্তু দিন যত যায় মহিলার প্রেম ইউসুফের প্রতি প্রেম কি একদিক থেকে হয় বলেন, তুমি আমার বন্ধু আমি তোমার ঘোড়ার ডিম, এটা বন্ধুত্ব হয়েছে, তাহলে বন্ধুত্ব মানে ডুয়েল পারস্পরিক, ঠিক কিনা বলেন, এখন একতরফা ফার্স্ট লেডি বন্ধুত্ব করে কত রকম, একদিন দেখে বলে ইউসুফ তোমার চুলগুলা চুলগুলা রেশমের মতো সুন্দর, ইউসুফ কয় মাই জেন্টেল লেডি রেশমের মতো সুন্দর হলেও যেদিন আমি মরে যাব আমাকে কবরে রাখা হবে এই চুলগুলো ঝরে ঝরে খসে খসে পড়ে যাবে, ইউসুফের বলে ইউসুফ তোমার চোখের মতো সুন্দর চোখ আমি এই পৃথিবীতে আরেকটা দেখি নাই, ইউসুফ বলে সুন্দর হলে কি হবে যেদিন আমি মরে যাব কবরে রাখবে আমার চোখটা প্রথম পচে পচে গলে গলে কালো পানি আমার পুরা কাফনের কাপড়টাকে নষ্ট করে ফেলবে, এইভাবে যেইটাই বলে ইউসুফ এইভাবে। একদিন দুপুরের পরে খাসকামরা ডাকছে, খাসকামরা বুঝেন তো, আরো রাজবাড়ির খাসকামরা ফার্স্ট লেডিকে ডাকছে, ফার্স্ট লেডি ইউসুফকে ডাকছে, ইউসুফ ভিতরে ঢুকছে, এখন বেচারা করে চাকরি গোলাম, এখন ফার্স্ট লেডি ডাকছে না যাই এত পারা যায় না, ইউসুফ ঢুকছে, দারোয়ানরা দশটা গেট সব লোহার গেট রাজবাড়ির গেট, এটা আমনের বাইর মান্দার কান্ডার বেড়ানো রাজবাড়ির গেট, তালা লাগাই দিয়ে ফার্স্ট লেডির নির্দেশ মতো দারোয়ানরা নিরাপদ দূরত্বে চলে গেছে, ইউসুফ ভিতরে ঢুকছে, ঢুকার পরে ফার্স্ট লেডি আবার অনেকগুলো চিত্র ছবি আজকে মোবাইলে পোলাপান, হায় রে ছবি দেখে গেম খেলে, আর এমন এমন অনেক পোলাপান আছে যেগুলো এগুলা করতে করতে এখন রাইট লেপ মোড়ু দিও লেপের ভিতরে আছে না নাই জোরে কন, দোহাই আল্লাহর এই বাচ্চাদের হাতে মোবাইল দেবেন না, আপনাদের দোহাই লাগে এই মোবাইল এই বিজ্ঞান যা দিয়েছে তার চাইতে হাজার গুণ বেশি কেড়ে নিয়ে গেছে আপনাদের থেকে, আপনাদের কি খবর নাই প্রিয় ভাইয়েরা? এখানে আরেকটা জিনিস প্রণিধানযোগ্য, আমাদেরকে বুঝতে হবে এই মোবাইলের কারণে আজকে একজনের বউ আরেকজনের লগে যায়, আরেকটা হলো নেশা, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, পপি, হিরোইন, আরও অনেক নতুন নতুন এসেছে, সব নাম আমার এখনো মুখস্থ হয় নাই, এগুলো দেদার জোয়ারের মতো দেশে চলছে, ঠিক কি না বলেন, আর এই ফেন্সিডিল বলেন, গাঁজা বলেন, ইয়াবা বলেন, হিরোইন বলেন, পপি বলেন,
এগুলো যেসব যুবকেরা খায়, কুল্লু মস্কার হারাম, হুররামাত আলাইকুমুল খামর, মদ নেশা জুয়া পপি হিরোইন ইয়াবা, তোমাদের জন্য আমি আল্লাহ হারাম করলাম। আল্লাহ যেটা হারাম করেছেন এটার সাথে সায়েন্স আছে, বিজ্ঞান আছে, যুক্তি আছে। এই ইয়াবা পপি গাঁজা হিরোইন যারা খায় তাদের হাড়টা দুর্বল হয়ে যায়, তাদের লিভারটা অকেজো হয়ে যায়, তাদের কিডনি নিউট্রাল হয়ে যায়, তাদের সেক্সুয়াল পাওয়ার যৌন ক্ষমতা এটা। ভাই আমার কাছে কত রকমের মানুষ আসে, নারী পুরুষ। এই কয়েকদিন আগে এক মহিলা এসে একে হুজুর কিত্তাম, দুইবার হলারে বিয়া করাইছি, বউ দুনুকে চলে গেছে। অন আরোগ্যা বউ বিয়া করাই আনছি আর আত্মীয়ের মধ্যে, অন হিগা বলে চলে যাইব। একে কারণ কি? আমাদের হলায় কিছু খায়টাই নি। হুজুর কইেন না, কত বুঝাইলাম, কত বাধা দিলাম, কাল লগে আনে রাত বিরাতে কত কিছু কি যে খায়। একে তো বউ গেছে কিল্লাই, কয় শেষে জিজ্ঞা করাইছি আর আত্মীয়ের মধ্যে হিগা কয়, আর হলার বলে হেইটা নাই। মাফ করবেন, হেইটা বুঝছেন তো? মানে আমির হামজা মরি গেছে, নাউজুবিল্লাহি মিন জালিক। তাইলে একদিকে হার্ট গেছে, বাল গেছে, লিভার গেছে, শেষ পর্যন্ত বউ গেছে, তোমার হাবু শেষ, খালি আবদুল্লাহ। এরপরে আসেন আমার এলাকার, উদাহরণ দিয়ে বলছি, আলহামদুলিল্লাহ এখন অনেক অনেক কমে গেছে, আমার দোষে হোক গুণে হোক, আমার এলাকায় কোনো গ্রুপিং নাই কোন রকমের। তা আমি কথাগুলো এই জন্যে বলছি, নেশার কাছে যাবেন না। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আগামী দিনের আশা ভরসা কিন্তু তোমরা, তোমরাই এই দেশের মেম্বার হবে, চেয়ারম্যান হবে, তোমরাই এইসব শহরের কমিশনার হবে, মেয়র হবে, তোমরাই এই দেশের রাজা উজির হবে, ঠিক কিনা বলেন? এখন তোমরা যদি এখন থেকে এগুলা খাও, ইয়ারে তোমরা রাস্তা দিয়ে আসতে রাখতে, তুমি নিজে আড়ামরা, তুমি নেতৃত্ব দিবে কি? তোমার বউ গাও তো তোমার থুই চলে গেছে, তোমার আপন বলতে আর কেউ নাই, তোমার দুনিয়াও গেছে, আখেরাত বোধহয় রয়েছে, খাসারাত দুনিয়া ওয়ালা আখেরা, জালেকা হুয়াল খুসরানুম মুবিন। আমার এলাকায় কয়েকটা যুবক কিন্তু 40 বছরের আগে মরি গেছে, এবার নৌকা চার পাঁচ বন্ধু মিলি আড়িয়া জবা করছে, ভাদু মাসো আরি, কেউ শুনছেন কি না আমি জানি না, আড়িয়া জবা করি, গরু গোস্ত আনি নৌকার মধ্যে রান্দাছে, হ্যাঁ খাইছে, আর এই খাওয়ানোর আগেও হেইটা খাইছে, সেটা বুঝছেন তো? দুগা নৌকার মধ্যে মরি রয়েছে, এগুলো ইতিহাস। 40-এর আগে কোনো যুবক মরতে চাও নি, কতে চাও? তাহলে এগুলোর কাছেও যাইও না, তোমার আল্লাহর দোহাই লাগে। নেশার কাছে যাওয়া মানি ওলা তুলকু বেআই দিকুম এলা তাহালুকাতে, তোমার মরণ তুমি ডেকে আনলা, তোমার সংসার তুমি আগুন দি শেষ করে দিলা, দুগা বউ চলি গেছে, আরোগ্যা বউ আনছে, হি গাও চলি যায়, জিজ্ঞাইলাম কি গো যাই কিনলে, কয় হিগার বলে এইটা নাই। তাহলে তোমার আমও যাইব, শালাও যাইব, তোমার কবরে আমি যাব না। এই এলাকার যুবক তরুণদের কাছে আমার অনুরোধ থাকবে, তোমাদের হাত ধরি, খবরদার এই নেশার মধ্যে কেউ যদি মুখ দিয়া থাও তাড়াতাড়ি ফিরে আসো। রাজি আছেন? সবাই রাজি আছেন? নেশা করা যাবে না, বেপর দিকে মা বোন তাদেরকে সামলাইতে হবে। আর দৈসুল আয়াত খুলুল জান্না, আপনার মেয়ে যদি বাজারে গিয়ে মার্কেটিং করে, না কাশিয়াতিন আর ইয়াতিন মুমিলাতিন মায়েলাত, ওরে ওড়না বারবার হেতির হড়ি যায়, আবার উঠায় আবার হড়ি যায়, আবার নিজের দিকে রেনে কেরম দেয়া যায়, কাশিয়াতিন আর ইয়াত। আহ নবী কত বড় সাইন্টিফিক, কত বড় দার্শনিক, মুমিলাতিন মায়েলাত। আর দর্শক দিকে চাকায়, আমি যে হাজি গুজি বাইর হইলাম কি মানুষে আপদিকে রে নাকি না, এরকম আসে না নাই, যেরকম আসে না নাই, মানুষে যদি একটু বেশি রে নে তাইলে কাজগার হাজাটা আমার মা দুর্গার মতো হইছে, মা সরস্বতীর মতো হইছে। সবাই নামাজুল্লাহ পড়েন। এইসব মহিলার যারা মেয়ের পিতা, স্ত্রীর স্বামী, আত্মীয় স্বজন, অভিভাবক,
রুসুলনা কাস নেমাতিল বক্তে লা ইয়াদখুলুল জান্নাতা লা ইয়াজিদনা রিহা। এই মেয়ে বেপর্দা নারী আর তার অভিভাবক বড় ভাই বাবা চাষা অভিভাবক মুরব্বী যারা, এদের সবার জন্য আল্লাহ বেহেশতে হারাম করে দিয়েছেন। এরা জান্নাতে যাওয়া তো দূরের কথা, 40 বছরের রাস্তা দূর থেকে জান্নাতের সুগ্রাণ পাওয়া যাবে, কিন্তু এরা বেহেশতের ঘ্রাণও পাবে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এলাকার যুবকরা যে উদ্যোগ নিয়েছে, এরকম প্রত্যেক মাসে বোধহয় একটা মাহফিল হয় কি? আমরা 1 বছর টোকাইলে হতো আঙ্গা এলাকাতে একটা মাহফিল হয় না। এই যুবকগুলো যে উদ্যোগ নিয়েছে, ভালো উদ্যোগ না খারাপ উদ্যোগ, তাদের এই উদ্যোগ, তাদের এই প্রচেষ্টা, এটার সাথে আপনারা সহযোগিতা করতে রাজি আছেন তো? সহযোগিতা করতে রাজি আছেন তো? তাদেরকে সামনে থেকে পিছন থেকে ডান থেকে বাম থেকে আপনারা যোগান দেবেন, সহযোগিতা করবেন। তারা সৈনিক, মাঠে লড়াই করবে, আর আপনারা অস্ত্র রসদ এগুলা সৈনিকদেরকে যোগান দেবেন, এটি আপনাদের ইমানি দায়িত্ব। কারণ আপনারা এখন তাদের মধ্যে ধরতেও পারবেন না, করতেও পারবেন না, আপনারা এখন তাদেরকে সহযোগিতা করবেন। সবাই রাজি আছেন তো?